নমস্কার, আমি প্রেরণা বুটিকের ওনার মল্লিকা ঘোষ। অন্য দিনের মতন আজকেও চলে এসেছি আমার 28 নম্বর এপিসোড নিয়ে। আপনাদের কথা দিয়েছিলাম যে আমি প্রচুর ডিসকাউন্টের শাড়ি দেখাবো। আজকে বেশ কিছু ডিসকাউন্টের শাড়ি আছে, অনেক শাড়ি আছে আজকে। আপনারা ভালো করে দেখুন, টোটাল ভিডিওটা দেখুন আজকে। আমার ফোন নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি, 8617292744। এই নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপে বুক করতে পারেন বা আমাকে ফোনেও বুক করতে পারেন, ফোন করবেন দরকার হলে। আর আমাদের বুটিকটা হচ্ছে কলকাতা যাদবপুর বিজয়গড় পল্লীশ্রীর মোড়। এটা একদম অটোস্ট্যান্ডের সামনেই বুটিকটা। আসার আগে অবশ্যই একবার করে ফোন করে নেবেন। আর আমাদের যে ডিসকাউন্টটা দেব, এই ডিসকাউন্টটা কিন্তু আপনারা সব থেকে নিলেও পাবেন। তাহলে আমি এবার আজকে শুরু করি এক নম্বর শাড়ি থেকে শুরু করছি, রেশম চেকে এমব্রয়ডারি। এক নম্বর শাড়ি 2800, এখন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 2300। প্রচুর ডিসকাউন্ট আপনারা দেখুন, এবং এই শাড়িগুলো কিন্তু খুবই ভালো শাড়ি। এই নয় যে বেশি ডিসকাউন্ট আছে বলে অনেক দিনের আগেকার শাড়ি কিংবা কোনো ডিফেক্ট আছে তা কিন্তু না, একদম ফ্রেশ শাড়ি, দেখেই বুঝতে পারবেন আপনারা। পুরো খুলে দেখাবো, দেখুন রেশম চেক লাইট লেমন কালারের পুরো শাড়িটা এরকম পাড় ধরে গেছে, ওপরের পাড় এবং নিচের পাড় দুদিকেই পাড় আছে, আঁচল আছে। এবারে ব্লাউজ পিসটা দেখুন কত সুন্দর, এটা হচ্ছে ব্লাউজ পিস। এইভাবে হাফ শাড়িটা দেখুন, হাফ শাড়িটাতেও পুরো পাড় আছে, এরকমভাবে টোটাল শাড়িটা যাচ্ছে। এটাও একটা রেশম চেক দেখাচ্ছি। 2 নম্বর শাড়ি 2350, এখন 2000। এটা কিন্তু ব্লাউজ পিস ছাড়া শাড়ি, প্রথমেই বলে দিচ্ছি এটায় ব্লাউজ পিস নেই, কিন্তু এমব্রয়ডারি আর অ্যাপ্লিকের মধ্যে শাড়িটা আছে ব্ল্যাকে। আর রেশম চেক শাড়িটা তো জানেনই কত লাইট ওয়েট হয়। এটার একদিকে ওপরের পাড়টা আছে একটু সরুর ওপর, আর নিচের পাড়টা আছে খুব চওড়া একটা বর্ডার আছে, নিচের বর্ডারটা। আর ছোট ছোট যে বুটিগুলো আছে বডিতে, এগুলো হচ্ছে পুরো এমব্রয়ডারিতে গেছে। এইভাবেই পুরো শাড়িটা গেছে এইভাবে। আবার পশমিনা দেখাচ্ছি, কারণ আপনাদের প্রচুর রিকোয়েস্ট রয়েছে পশমিনা দেখানোর। এই শাড়িটা আপনারা সবাই খুব পছন্দ করেন, 3 নম্বর শাড়ি 2300, এখন 2200। দেখুন একটা পেজলি ডিজাইন আছে, খুব ক্লোজে ডিজাইনটা দেখাতে হবে। এই ডিজাইনটা কিন্তু প্রত্যেকে খুব পছন্দ করেন আপনারা, আঁচল থেকে বডিতে পুরো উঠছে ডিজাইনটা এইভাবে। ভীষণ সফট শাড়ি, পশমিনা শাড়ি তো আপনারা জানেনই। আর যেহেতু আমি একটা করে স্টোল দিয়ে দিই এর সাথে, তো ডিমান্ডটা খুব বেশি রকম থাকে। স্টোলটা কিন্তু অনেক বড় স্টোল, আমি হাফ করে এখানে দেখাচ্ছি স্টোলটা, এটা কিন্তু অনেক বড় স্টোলটা। আপনারা হালকা শীতেও ইউজ করতে পারেন বা চুড়িদারের সাথে কুর্তির সাথেও নিতে পারেন। আর ব্লাউজ পিসটা দেখাচ্ছি, ব্লাউজ পিসটা কিন্তু একটু জিগজ্যাগ প্রিন্টের মধ্যে, ক্রিম আর গ্রের মধ্যে আছে, দেখে নিন। এই ব্লাউজ পিসটা কিন্তু আপনি অন্য যে কোনো শাড়ির সাথেও পরতে পারবেন। আবার পশমিনা দেখাচ্ছি, নাম্বার 4 2300, এখন 2200। এটা দেখুন, এটা একটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লাওয়ার টেস্টের ডিজাইন আছে, আঁচলের পর থেকে পুরো বডিতে একটা ফ্লাওয়ার টেস্টের ডিজাইন আছে এইভাবে। পুরো শাড়িটা যাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন, আর এর স্টোলটাও খুব সুন্দর ম্যাচিংয়ে একটা স্টোল আছে এইভাবে যাচ্ছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে একটা সেলফ স্ট্রাইপসের মতন আছে এইভাবেই যাচ্ছে। এবার আমি পিওর ঘিচা প্রিন্ট দেখাচ্ছি, 5 নম্বর শাড়ি পিওর ঘিচা প্রিন্ট 3500, এখন 3000। এটা কিন্তু পুরো ব্লকে যাচ্ছে, পাড় আর আঁচলটা হচ্ছে টেবিল ডাই করা হয়েছে। এগুলো কিন্তু আমার কাছে একদম এক পিস করেই বলে এই দামে আমি দিতে পারছি, দেখুন কোনো ডিফেক্ট কিন্তু শাড়িতে নেই।
ভীষণ সফট শাড়ি, ঘিচা বলে ভাববেন না যে কোনো স্টিফ বা ভারীর ব্যাপার, একদমই সফট ঘিচা, এটা একদম পিওরের ওপর আছে। এইভাবে পুরোটায় এই প্রিন্টটা গেছে পুরো শাড়িটা, আর ব্লাউজ পিসটা খুব সুন্দর, ব্লাউজ পিসটা গেছে মেরুনে। দুপিয়ান বেনারসি 6 নম্বর শাড়ি, 2250, এখন 2050। দেখুন পুরো কপার কালার, কপারের সাথে পাড় আঁচলটা গেছে নেভি ব্লুতে। এগুলো কিন্তু একটু মিনিমাম রেঞ্জের মধ্যে গর্জাস শাড়ি, এটা আপনি গিফট করতে পারেন, নিজেও পরতে পারেন, বিয়েবাড়িতে পরা যাবে এগুলো। দেখুন কত সুন্দর শাড়িটা, খুব গর্জাস মিনে করা আছে, ভেতরে যে বুটাগুলো আছে এগুলো পুরো মিনে করা আছে, আর ব্লাউজ পিসটা নেভি ব্লু, ব্লাউজ পিসটা পুরো ব্লুতে যাচ্ছে। এবার একটা হাতের কাজের শাড়ি দেখাচ্ছি, এটা হাফ তসর, পিওর তসরের একটা টানা থাকে, একটা কটনের টানা থাকে, 3950, এখন 3700। আর প্রথমে এই কাজটা আমি দেখাতে বলবো, এই কাজটা কত নিট কাজ দেখুন, পার্সি কাজ, প্রচুর ফুলের ঝাড় আছে, চন্দন কালারের সাথে একদম রেড কম্বিনেশন, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে পরা যাবে বা এমনিও পরা যাবে। এইখানটা আঁচল পড়ছে, এই জায়গাটা আপারিওকে আসছে এই ঝাড়টা, আর টোটাল শাড়িতে প্রচুর ঝাড় আছে। ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা আমি রেডে করিয়েছি, এইভাবে ব্লাউজ পিসটা যাচ্ছে। আর কুচিতেও কিন্তু একই ভলিউমে আঁচলের মতো কাজ আছে, এই জায়গাটা দেখালে বুঝতে পারবেন, কুচিটায় কিন্তু প্রচুর কাজ আছে, কুচিটা ওই দিকটা ধর খুলে একটু দেখাই, এতটা কাজ আছে কুচিতে, ঠিক আঁচলের মতনই কুচিটাতে কাজ আছে। আর এটা কিন্তু পিওর তসর আর পিওর কটনের মিক্সড শাড়ি, আমরা এটাকে হাফ তসরের শাড়ি বলি। আবার একটা পিওরের ওপর দেখাচ্ছি, ব্যাঙ্গালোর সিল্ক, পিওর ব্যাঙ্গালোর সিল্কে অল ওভার প্রায় কাজ আছে, হাফ শাড়ি, এরকম পুরো জাল গেছে, কাথিয়াবাড়ের জাল, আর পাটটা আছে এটার গুজরাটি কাজ, এই পাটটা কিন্তু আলাদা করে বসানো আছে, গুজরাটিতে আলাদা করে বসানো আছে। এটা 8 নম্বর শাড়ি, 7000 টাকা দাম, এখন 6000, 1000 ডিসকাউন্ট আছে, 7000, এখন 6000। এবার আমি খুলে দেখাচ্ছি, এইভাবে পুরো গেছে কাজটা, হাফ শাড়ি অল ওভার কাজ পুরো, আর পিকক ব্লু কালারের ব্যাঙ্গালোর সিল্কের ওপর হাফ হচ্ছে, এইভাবে বুটা সিস্টেমে গেছে কাজটা। আর ব্লাউজ পিসটা, এইটা হচ্ছে ব্লাউজ পিস, দুটো হাতায় দুটো কাজ আছে, এইভাবে গেছে ব্লাউজ পিসটা। এই ধরনেরই আরেকটি শাড়ি দেখাচ্ছি, 9 নম্বর শাড়ি, এটাও কিন্তু পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর, কাথিয়াবার ওয়ার্ক, হ্যান্ড কাথিয়াবার ওয়ার্ক, হাফ পোর্শন পুরো জাল কাজ আছে, 6200, এখন 5400। এটার প্রাইসটা একটু কমে গেল, কারণ এখানে কিন্তু একটা গুজরাটি পাটটা যেটা আগের শাড়িটায় ছিল ওটা নেই, যার জন্যে দামটা অনেকটা কমে গেল। এটা আঁচল থেকে পুরো ফ্রন্ট পোর্শান ধরে হাফ পোর্শান প্রায় এই জালটা আছে, আর এগুলো কিন্তু পুরো কালো ছাড়া, উইদাউট ব্ল্যাক এগুলো কাজ হচ্ছে, কারণ বিয়ে বাড়িতেও এগুলো পরা যাবে। আর হাফ হচ্ছে, এইভাবে শাড়িটার হাফটা বুটি গেছে। ব্লাউজ পিসটার হাতে দুটো হাতে দুটো কাজ আছে, এইভাবে যাচ্ছে। হাফ তসর বেনারসি অ্যান্টিক জারি 10 নম্বর শাড়ি, এটা 3400, এখন 3000। এটা হচ্ছে, এই শাড়িটাও আমি অনেককে দিয়েছি, তসর পিওর তসর বেনারসির মতো লুকটা আসে, কিন্তু এটা কিন্তু পিওর তসর না, এটা হাফ তসর, একটা সেমি তসরও বলতে পারেন। আর এই যে জরির কাজটা যেটা, এটা কিন্তু একদম অ্যান্টিক জরির কাজ আছে, যার জন্য অনেকেই খুব পছন্দ করেন, যারা
লাউড পছন্দ করেন না তারা কিন্তু এই জড়িটার কাজটা খুব পছন্দ করেন। তো শাড়িটা পুরোটা দেখে নিন, বডিটা হচ্ছে দুধে আলতা কালার, ওটা ছাড়। প্রথমে যাচ্ছে অরেঞ্জ কালারের আঁচল, তারপর যাচ্ছে এই যে এই কালারটা, এটা দুধে আলতা কালার, এটা যাচ্ছে বডিটা, টোটাল বডিটা যাচ্ছে ওই কালারের। আর আমি ব্লাউজটা আলাদা করে দেখিয়ে দিচ্ছি, ব্লাউজটা হচ্ছে অল ওভার অরেঞ্জে যাচ্ছে, আঁচল আর ব্লাউজ পিসটা গেল তাহলে অরেঞ্জে, এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে। এই শাড়ির আর একটা কালার এখানে ডিসপ্লেতে আছে, এটা ওর অপোজিট বলতে পারেন, এটার আঁচলটা হচ্ছে রানি আর বডিটা হচ্ছে অরেঞ্জ, সেম শাড়ি সেম প্রাইস, হাফ তসর বেনারসি। এরও ব্লাউজ পিসটা আমি দেখানোর চেষ্টা করছি, এর ব্লাউজ পিসটা হচ্ছে অল ওভার, এই যে বুটিটা রয়েছে রানি কালারের, এটা এটা হচ্ছে এর ব্লাউজ। এবার আমি অন্য শাড়িতে আসছি। আপনারা কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করুন, কারণ এটা করলে পরে আপনারা আবার আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন, আমরা আবার আসতে পারবো, এবং আপনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন, আর বেল আইকনটা প্রেস করলে তবেই কিন্তু আপনি নেক্সট নোটিফিকেশানটা পাবেন আর আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে আসবে। এটা 11 নাম্বার শাড়ি, 3500, এখন 3000। এই শাড়িটা আমি বলি, এই শাড়িটা হচ্ছে হাফ হচ্ছে এই পোর্শনটা, আমি এটাকে খুলেই দেখাই প্রথম থেকে। এটা হচ্ছে একটা অফ হোয়াইট কালারের জামদানি, হাফ শাড়ি জামদানিতে এই যে এই জায়গাটা যাচ্ছে, এটা হচ্ছে মেশিনে, এটা আরি কাজ, এইভাবে হাফ শাড়ি যাচ্ছে পুরো জামদানি, আর হাফ যাচ্ছে রেশম চেক, এইটা যাচ্ছে রেশম চেকে। এটা গেল রেশম চেকে, আর এর ব্লাউজটাও খুব সুন্দর, ব্লাউজটা ফিরোজায় যাচ্ছে। এটা 12 নাম্বার শাড়ি, 2370, এখন 2200। এই শাড়িটা দেখুন রেঞ্জ অনুযায়ী শাড়িটা ভীষণ সুন্দর শাড়ি, এটা একটা বেনারসি টাইপেরই শাড়ি, এটা মঙ্গলগিরি বেনারসি, দেখুন শাড়িটা কত সুন্দর। আর এর জড়িটা কিন্তু একদম অ্যান্টিক ফিনিশ আছে জড়িটা, এইটা হচ্ছে আঁচল, পুরো শাড়িটা এইভাবে গেছে, আর পাইপিনে একটা মফ কালার রয়েছে, খুব মিষ্টি একটা পিঙ্ক কালার, একটু ওয়াইন টাইপের পিঙ্ক। আর ব্লাউজটা খুব সুন্দর, ব্লাউজটা হচ্ছে অল ওভার, এরকম ব্রোকেটের ব্লাউজ, একটা ডিজাইন করা রয়েছে ব্রোকেটটা, এইভাবে পুরো ব্রোকেটের এইটা কিন্তু একটা ডিজাইন করা ব্লাউজ রয়েছে। আমাদের তো বাটিক না দেখালেই নয়, প্রত্যেকে রিকোয়েস্ট রাখেন যে প্রত্যেকটা এপিসোডেই যেন দু তিনটে করে বাটিক অন্তত থাকে, আমি চেষ্টা করি যে বাটিক আনার। 28 নাম্বার শাড়ি, 2900, এখন 2800। এটা হচ্ছে আমাদের স্পেশাল চান্দেরি বাটিক, চান্দেরি সিল্কের যে স্পেশাল চান্দেরি বাটিকটা হয় আমাদের, দেখুন খুব চওড়া বর্ডারটা, নর্মাল চান্দেরি সিল্কের থেকে চওড়া বর্ডার, আর কোয়ালিটিটাও খুব ভালো, ডিজাইনটা একদম নতুন করা হয়েছে রানি কালারের মধ্যে, দেখুন কত সুন্দর ডিজাইনটা গেছে, স্কার্ট বর্ডার করে একটা জিওমেট্রিক প্যাটার্নের একটা ডিজাইন করা হয়েছে, দেখুন কত সুন্দর ডিজাইনটা গেছে। এইটা গেছে ব্লাউজ পিসে, আর এই রানি কালারটা কিন্তু খুব সুন্দর একটা রানি, মানে কোনো রকম লাউড লাগবে না, এটা কিন্তু দিনের বেলাতেও এই রানিটা পরতে পারবেন, দেখুন আর জিওমেট্রিক প্যাটার্নটাও আছে। 14 নম্বর শাড়ি, 2900, এখন 2800। আমাদের বুটিকে এসেও আপনারা শাড়ি নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্টটা পাবেন। এটা গেছে কর্নার টু কর্নার, পুরো বাটিকটা গেছে, প্রথমে আঁচল তারপরে কর্নার টু কর্নার, পুরো মাস্টার ডিয়েলোর সাথে ব্ল্যাক এবং মাল্টি কালারের একটা কম্বিনেশান গেছে, টোটালটা এইভাবে গেছে। আর
পুরো শাড়িটা এইভাবে আস্তে আস্তে বেশি থেকে কম হচ্ছে, আর এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা যাচ্ছে এটা। আর একটা বাটিক দেখাই, 2900, এখন 2800, 15 নম্বর শাড়ি। এটা কিন্তু একটা ক্র্যাকের মধ্যে বাটিকটা আছে, প্রথমে এটা আঁচল যাচ্ছে, তারপর আস্তে আস্তে বডিতে উঠছে, বডিতে কিন্তু পুরো ক্র্যাক। প্রথমে আমার বাঁদিকে যাচ্ছে আঁচল, তারপর আস্তে আস্তে স্কার্ট বর্ডারের মতো নিচে ডিজাইনটা গেছে, আর টোটাল শাড়িটাই এইভাবে গেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক ঠিক না, নেভি ব্লু, কিন্তু অনেকে এটা ব্ল্যাক ভাবতে পারেন, যার জন্য আমি এটা ব্ল্যাক বলেই ডিসক্রাইব করছি, কিন্তু এটা কিন্তু একটু নেভি ব্লু ঘেঁষা কালারটা, তার সাথে পিঙ্ক আর ক্রিম আছে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের হাতায় বাটিকের ক্র্যাকটা আছে। এবার আমি কিছু আবার ডিসকাউন্টের, বেশি ডিসকাউন্টের শাড়ি দেখাবো। রেশম চেক, 16 নম্বর শাড়ি, 2600, এখন 2200। এটা দেখুন প্রচুর মিররেরও কাজ আছে, এই ভেতরের এই চেকসগুলো এমব্রয়ডারি, আর এগুলো হচ্ছে অ্যাপ্লিক, ফুলগুলো অ্যাপ্লিকে এইভাবে। এটা কিন্তু ব্ল্যাক ছাড়া, এইভাবে পুরো গেছে, প্রচুর এমব্রয়ডারি এবং অ্যাপ্লিক আছে, এইভাবে টোটাল শাড়িটা আছে। এটা ব্লাউজ পিস ছাড়া শাড়ি, উনা কাতান লাস্ট, এটা একটা লাস্ট পিস, 17 নম্বর শাড়ি, 3200, এখন 2500। প্রচুর ডিসকাউন্ট আছে, একটা করে পিস বলে ডিসকাউন্টটা দেওয়া হয়েছে। দেখুন এটা মিড নাইট ব্লু, এটা জড়িটা খুব একটা কপার টাইপের লাগে, জড়িটার খুব ডিমান্ড, এই জড়িটাই সবাই পছন্দ করেন, আপনারা খুব চকচকে জড়িটা কেউ পছন্দ করেন না, আর খুব সরু বর্ডার, যার জন্য একটা খুব রিচ লুক এসছে শাড়িটার মধ্যে। আর শাড়িটা কিন্তু হালকা শাড়ি, দেখে হয়তো ভারী মনে হতে পারে, কিন্তু শাড়িটা ভীষণই হালকা শাড়ি, দেখুন কত সুন্দর, আর একই ভলিউমে কাজটা আছে। এটা হচ্ছে ব্লাউজ পিস। তসর দেখাচ্ছি, গাছি তসর 18 নম্বর শাড়ি, 5200, এখন 5000। দেখুন কম্বিনেশনটা, শুধু দেখুন, এটা একটা অ্যাকোয়া ব্লু, অ্যাকোয়া গ্রিনও বলতে পারেন, অ্যাকোয়া গ্রিনের সঙ্গে অ্যাশের কম্বিনেশন, তার সাথে ব্লু আছে, ব্রাউন আছে। এটা যাচ্ছে প্রথমে আঁচল, জড়ি বর্ডার তসরে এটা আঁচল, তারপর বডি যাচ্ছে, এই কম্বিনেশনটা ভীষণ সুন্দর, একদম হাটকে কম্বিনেশন একটা, দেখুন কত সুন্দর, গাছি তসরে এটা ডিসচার্জ প্রিন্ট। দেখুন ব্লাউজের কালারটাও ভীষণ সুন্দর, এটা যাচ্ছে ব্লাউজে। এই প্রিন্টটা তো কত মানুষকে যে দিয়েছি, সমানে রিকোয়েস্ট আসতেই থাকে, 5000, এখন 4800। এটাও গাছি তসরে একটা প্রিন্টের তসর, এটা রানী পিঙ্ক, পিচ পিঙ্ক, সব রকম কালারগুলো আছে অফ হোয়াইটের মধ্যে, অল ওভার শাড়িটা এরকমই গেছে। এটা যাচ্ছে বডি, সরি এটা ব্লাউজ। এগুলো হচ্ছে ভাগলপুর হ্যান্ডলুম, 20 নম্বর শাড়ি, 2550, এখন 2200। ভাগলপুর হ্যান্ডলুম জামদানি, খুবই গর্জাস শাড়ি, এই শাড়িও প্রচুর মানুষ নিয়েছেন, পুজোর আগেও নিয়েছেন, একটা দুটো করেই আমার কাছে আর আছে, অনেকটা করে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি, আপনারা এখন এগুলো নিতে পারেন। পিওর রানী কালার, খুব গর্জাস, বাচ্চা মেয়েদেরও খুব ভাল লাগবে এটা। ব্লাউজ পিসটা রানী কালারের,
এটা আমাদের এই এপিসোডের লাস্ট শাড়ি। এটাও একটা ভাগলপুর হ্যান্ডলুমের জামদানি, 21 নাম্বার শাড়ি, 2550, এখন 2200। এইভাবে অফ হোয়াইটের উপর পুরো জামদানির কাজটা আছে টোটালটায়। এগুলো সবই ব্ল্যাক ছাড়া, আর ব্লাউজটা অফ হোয়াইট। এটা আছে ব্লাউজটা, ব্লাউজটা আমি আর আলাদা করে কিছু দেখাচ্ছি না, কারণ এই ব্লাউজটা না করিয়ে আপনারা রেড বা ব্লু যেহেতু আছে জামদানিটার মধ্যে, এই দুটো কালার করলে বেশি ভালো লাগবে। আজকের অনুষ্ঠান এই শাড়িটার জামদানিটা দিয়ে শেষ করলাম, আর নেক্সট এপিসোড আবার কিছু শাড়ি আমাদের যদি থাকে সেরকম ভালো শাড়ি নিয়ে আসবো, যেগুলো আমাদের বেশি ডিসকাউন্টের, আর চেষ্টা করব একটা টোটালি বাটিকের এপিসোড করার, কিন্তু সেটা একটু হয়তো টাইম লাগবে আমার। আপনারা নিশ্চয়ই ওয়েট করবেন এবং আমাদের এপিসোডগুলো দেখতে থাকুন, দেখতে থাকবেনও, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। নমস্কার।